মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তাপমাত্রা পৌঁছেছে 50 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র এই দাবদাহে নাকাল জনজীবন। অসহ্য গরম থেকে বাসিন্দাদের সুরক্ষায় শ্রমিকদের জন্য নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে কুয়েত সরকার। বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বন্ধ থাকবে খোলা আকাশের নিচে সব ধরনের কাজ। কুয়েতের জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের এই নির্দেশনা বলবৎ থাকবে আগস্ট মাস পর্যন্ত। দিনের আলোতে ঘরের বাইরে কাজ বন্ধের নির্দেশনা কার্যকর করে মাঠ পর্যায়ে নজরদারি করবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অমান্য করলে প্রত্যেক শ্রমিকের বিপরীতে 100 থেকে 200 কুয়েতি দিনার পর্যন্ত অর্থ জরিমানা গুনতে হবে নিয়োগদাতাকে। কুয়েত সরকার প্রতি বছরে এই জুন, জুলাই, আগস্ট এই 3 মাস অন্তত সকাল 11টা থেকে খোলা আকাশের নিচে 4টা পর্যন্ত খোলা আকাশের নিচে কেউ কাজ করতে পারবে না এই আইন করে দিছে। এর ভিতরে যদি কেউ খোলা আকাশের নিচে কাজ করে এই দিন দুপুরবেলা তাহলে সরকার জরিমানা ধরছে, 200 দিনারের মতো জরিমানা ধরছে। এমনকি কোনো কোম্পানি যদি বাধ্য করায় শ্রমিকদেরকে তাহলে সেই কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দেবে, এরকম জরিমানা আছে। কুয়েতে বাস করেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি, তাদের বড় অংশই কাজ করেন নির্মাণ এবং কৃষি খাতে। এবার তীব্র দাবদাহের মধ্যেও বেশ কিছুদিন খোলা জায়গায় কাজ করতে হয়েছে তাদের। অবশেষে সরকারের এই নিষেধাজ্ঞায় উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। এখন কুয়েতে প্রচুর গরম পড়ছে, এই গরমের জন্য সরকারে আইন করছে 11টা থেকে 4টা পর্যন্ত কাজ বন্ধ। এই জন্য আমরা সকাল ফজর নামাজ পড়িয়া কাজ কাম করি, তারপর আর কোনো কাজ আমরা করি না। প্রতি বছরই গ্রীষ্মকালে উত্তপ্ত থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাই বেশ কয়েক বছর ধরে দুপুরে ঘরের বাইরে কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সৌদি আরব, আমিরাত, কুয়েত সহ বিভিন্ন দেশ।